নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে আজকের ভিডিওতে জানাবো গ্যাস সম্বলে ভুগে থাকলে সেই রোগ সারানোর কিছু ঘরোয়া উপায় বাঙালির উঠতে বসতে গ্যাস সম্বল সমাধানে তাই মুঠো মুঠো ট্যাবলেট খেয়ে নেন বদহজম বা গ্যাসের সমস্যা ঘরোয়া টোটকা দিতে পারে প্রাথমিক সমাধান কিভাবে সেটাই জানাবো কারো গলা বুক জ্বালা কারো চোয়া কারো আবার পেট ফাঁপা গ্যাসের সমস্যা আরাম পেতে সবার গেলে যে শরীরের অন্য কোনো হতে পারে তার তো তোয়াক্কাই করেন না অনেকেই রোজকার জীবনধারায় সামান্য পরিবর্তন এবং খাদ্য তালিকায় কিছু খাবার সংযোজন করলেই নিত্যদিনের এই সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন শুধু তাই নয় সামান্য কিছু নিয়মবিধি মেনে চললে কয়েকদিনের মধ্যেই গ্যাস অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয় সাধারণত অনেকক্ষণ খালি পেটে থাকলে অতিরিক্ত চা কফি পান করলে এছাড়া মশলাযুক্ত ও ভাজাভুজি খাবার বেশি খেলে খাওয়ার অনিয়ম হলে রাতে খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে এবং যদি অতিরিক্ত মদ্যপান ধূমপান দুশ্চিন্তা অনিদ্রা ইত্যাদি থাকে তার কারণেও পেটে গ্যাস হতে পারে গ্যাস সম্বলের কারণেই পেট ফুলে ওঠে ঢেকুর ওঠে বুক জ্বালা করে ও পেটের অন্যান্য সমস্যা দেখা দেয় এই গ্যাস সম্বলের সমাধানের জন্য কিছু ঘরোয়া উপায় এবার জানাই প্রথমে যেই সমাধানটির কথা বলবো তা হলো। কলা কলায় প্রচুর পটাশিয়াম থাকে যা প্রাকৃতিক অ্যান্টাসিড তাই অ্যাসিড বিরুদ্ধে এটি প্রতিরোধক হিসাবে কাজ করে প্রতিদিন একটি করে কলা খেলেই আপনার গ্যাস অম্বলের সমস্যার সমাধান সম্ভব দু নম্বরে বলব তুলসী পাতা তুলসী পাতা পাকস্থলীতে শ্লেষ্মার মতন পদার্থ উৎপাদন বাড়াতে উদ্দীপনা যোগায় তুলসী পাতায় শীতলীকরণ এবং বায়ুনাশক উপাদান রয়েছে যা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কার্যকারিতা কমাতে গ্যাসের সমস্যা সহায়ক ছটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন অথবা তিন চারটি তুলসী পাতা করে সেই জলে একটু মধু মিশিয়ে খেলে চট জলদি আরাম পাবেন তিন নম্বরে বলবো দারচিনি দারচিনিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টাসিড যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় আচ্চা চামচ দারচিনি গুঁড়ো এক কাপ জলে মিশিয়ে ফুটিয়ে নিন এরপর ঠান্ডা করে সেটা পান করুন প্রতিদিন এভাবে তিনবার দারচিনি মিশ্রিত জল পান করলেই আরাম পাবেন চার নম্বরে বলবো পুদিনা পাতা পুদিনা পাতা অ্যাসিড নিঃসরণের গতি কমায় এবং হজম ক্ষমতা বাড়ায় এই পাতার একটি শীতলীকরণ প্রভাবও আছে যা অ্যাসিড রিফ্লেক্সের সঙ্গে গলা বুক জ্বালা কমায় কয়েকটি পুদিনা পাতা একটি পাত্রে জলে নিয়ে ফুটিয়ে সেই জল ছেঁকে ঠান্ডা করে পান করলে উপকার পাবেন তাৎক্ষণিক ভাবে স্বস্তি দিতে পারে মৌরি খাবার খাওয়ার পর মৌরি চিবিয়ে খেলে এই উপকার পাওয়া যায় এবং পেট ফাঁপার চিকিৎসায় এটি বেশ কার্যকর এক গ্লাস জলে কয়েকটি মৌরি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে তা পান করলে শরীর ঠান্ডা থাকবে এবং গ্যাস অম্বলের সম্ভাবনাও কমবে এরপরে বলি টক দই টক দইয়ে থাকা ক্যালসিয়াম পাকস্থলিতে অ্যাসিড জমা হওয়া প্রতিরোধ করে এর সঙ্গে গোলমরিচ যোগ করলে আরও ভালো ফল পাওয়া যাবে টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে পরের উপকরণটির নাম বলবো যা গ্যাস অম্বল সারাতে সাহায্য করে তা হল লবঙ্গ লবঙ্গ পাকস্থলীর গ্যাস উৎপাদন প্রতিরোধ করে প্রতিদিন দুটি লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া অ্যালাচও হজম ক্ষমতা বাড়াতে সহায়ক এটি অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের সম্ভাবনা দূর করে গ্যাস সম্বলের সমস্যায় দুটি অ্যালাচ গুঁড়ো করে জলে ফুটিয়ে সেটা খেলে উপকার পাবেন আরও একটি উপাদান আছে যা গ্যাস সমস্যা রোধ করতে পারে তা হলো আদা কুচি আদা কুচি করে বিটনুন দিয়ে খেলে গ্যাস রোধে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এবার বলি ঠান্ডা দুধ খেলে পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড স্থিতিশীল হয়ে আসে দুধে ক্যালসিয়াম রয়েছে যা তৈরি প্রতিরোধ করে তাই অ্যাসিডিটির সমস্যা পাকস্থলিতে ঠান্ডা দুধ পান করতে পারেন আরও একটি উপাদান আছে যা গ্যাস অম্বলের সমস্যা দূর করে তা হলো ডাবের জল ডাবের জল পাকস্থলিতে শ্লেষ্মা উৎপাদনে সহায়ক যা পাকস্থলীতে অতিরিক্ত গ্যাস জমতে দেয় না ফলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয় এই ছিল কয়েকটা ঘরোয়া উপায় যার সাহায্যে গ্যাস অম্বল দূর করা সম্ভব কেমন লাগলো আজকের এই টিপসগুলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকম ভিডিও আরও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে